নরসিংদীতে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার ভুইয়ুম গ্রাম থেকে গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত কাইয়ুম মিয়া মাধবদীর আমাতিয়া ইউনিয়নের ভুইয়ুম গ্রামের বীর মুক্তিযোদ্ধা রশিদ ওরফে রুহু মিয়ার ছেলে। দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে কিছুদিন আগে দেশে ফেরেন তিনি। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। খাগড়াছড়িতে বৌদ্ধ